5:25 এর খবরে যাব, তবে এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম। ভলান্টিয়ার সাধারণ মানুষ, তারা 5 কিলোমিটার এলাকা জুড়ে যাতে মানুষকে বাঁচানো যায় সেই প্রয়াসে রত। আমাদের কাছে এসএমএস আছে, কপি আছে, অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হচ্ছে যে রাতেই উদ্ধার কাজ যাতে হয়, তাহলে যা নদীর তোড় আছে সব ভেসে যাবে এবং বাংলাদেশ আছে তিস্তা নদী দিয়ে চলে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন বলছে কাল সকালের আগে কিছু করা যাবে না। আর রাজ্য সরকার যখন এই অবস্থা, কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ কোথায় গেছিল? উত্তরবঙ্গ নাকি বিজেপি বলবালা, এতগুলো এমপি এতগুলো এমএলএ কথায় কথা আলাদা রাজ্য বলে চিৎকার করে, তাহলে কেন এনডিআরএফ নামলো না? এই ধরনের বিপর্যয় মোকাবিলা করার জন্যই তো এনডিআরএফকে পোষা হয়। তাহলে এসডিআরএফ এনডিআরএফ কোথায় ছিল? এমনকি পুজোর ভাসানের সময় ভিড় হবে, সবাই জানে, নদী যখন নামবে তার জন্য যে প্রস্তুতি দরকার, যে গিয়ার, যে ইকুইপমেন্টস, যে লোকজন, সিভিল ডিফেন্সের লোকজন কাজ পায় না সারা বছর, ওই সময় কয়েকদিন ডিউটি হয়, তাতে তার বিনিময়ে কিছু রুজি হয়, তাদের অন ডিউটি রাখা হয়নি কয়েকজন ছাড়া। তাহলে বিপর্যয় ঘটলে সরকার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ, পুরসভা ব্যর্থ, কিন্তু বিপর্যয় ঘটতে পারে এই আশঙ্কা তো আগে থেকেই বলা হচ্ছিল। আপনারা মিডিয়াতে বলছিলেন বৃষ্টিপাত হতে পারে আর পাহাড়ি নদীতে যে কোনো সময় হটপা বান হতে পারে, ওইখানে কয়েকদিন আগে হয়েছে, ওখানকার খবরের কাগজ প্রিন্ট মিডিয়া উত্তরবঙ্গে তারা কয়েকদিন ধরেই বলছে, আশঙ্কা ব্যক্ত করছে, তারপরে এটা হলো। এবং সরকার কতটা ইনসেনসিটিভ, ইররেসপন্সিবল হলে যখন মানুষ শোকে আবহায় তখন মুখ্যমন্ত্রী মেলা করতে ব্যস্ত নির্লজ্জের মতো, কোটি কোটি টাকা সাধ্য করেছেন, উনি বলেছিলেন না মেলা করবো না, উৎসব করা কি সাধ্য করবো? সাধারণত সাধ্য বাড়িতে আমাদের রাজ্যে আমরা দেখি সাদা কাপড় দিয়ে প্যান্ডেল করা হয়, এত কালারফুল ক্যার্নিভাল করার সময়, কিন্তু উনি চাকরির যে সাধ্য করছেন, রাজ্যের নিয়োগে সাধ্য করছেন, শোনো, যেখানে নিয়োগ প্রার্থীরা কোয়ালিফাইড